আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে অনেক অনেক সুবিধা পাবেন আজকে আমি বলবো ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে কি কি সুবিধা পাবেন ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি প্রয়োজন হয় চলুন তাহলে ভিডিওটা শুরু করি ইসলামী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধা আপনি যদি ইসলামী ব্যাংকের অধীনে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে যে সমস্ত সুযোগ সুবিধা আপনি উপভোগ করবেন এক নাম্বারে এটিএম চার্জ দিতে হবে না অর্থাৎ বাৎসরিক এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না এটা একটা অনেক সুবিধা দুই নম্বরে ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট তৈরি করার জন্য সুবিধা রয়েছে মাত্র একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যাবে তিন নম্বর যে সুবিধা পাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট যে কোনো শাখায় টাকা ট্রান্সফারের সুবিধা চার নম্বর যে সুবিধা দেওয়া হবে একদম স্বল্প মূল্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করার অফুরন্ত সুবিধা ইত্যাদি অনেক অনেক সুবিধা দেওয়া হবে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করলে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে এক নাম্বারে গ্রাহকের যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি দুই নম্বরে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়নপত্র কিংবা সর্বশেষ বেতনের একটি স্লিপ চার নম্বরে যাকে নমিনি হিসেবে নির্বাচন করা হবে তার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি পাঁচ নম্বরে পিতামাতা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টেকানি সিরিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم